নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের সেট 16 সলভ করব। এর আগে আমি 1 থেকে 15খানা সেট সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তা পেয়ে যাবে, মানে তার লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার জেমস মিল। পরের প্রশ্ন কী বলেছে, রোমান টু এর কোয়েশ্চেন, ভারতের একটি জনপ্রিয় লোক কাহিনী হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পঞ্চতন্ত্র। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, হারমাদ নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্তুগিজ জলদস্যুরা। পরের প্রশ্ন রোমান ফোরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডেভিড টমসন। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে জব চার্নক। 1690 খ্রিস্টাব্দে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, নানকিংয়ে সন্ধি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্ন কী বলেছে, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও। তো দেখো রোমানে কী বলেছে, কলকাতা মাদ্রাসায়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1781। রোমান টুতে কী বলেছে, হিন্দু কলেজ, এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 1817। রোমান থ্রিতে কী বলেছে, কলকাতা মেডিকেল কলেজ, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1835। রোমান ফোরে কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 1857। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি। পরের প্রশ্ন আমাদের 8 নম্বরের প্রশ্ন, স্বদেশের প্রতি কবিতাটি রচনা করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিদ্যাসাগর। পরের প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মেকলে। 10 নম্বরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কোয়াংসিতে। পরের প্রশ্ন 11 নম্বরের প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিডিশন কমিশন। পরের প্রশ্ন 12 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম পাট কল গড়ে উঠেছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হুগলিতে। 13 নম্বরের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ঢাকার নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্ন 14 নম্বরের প্রশ্ন, জার্মানির একনায়কতান্ত্রিক শাসক ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিটলার। আমাদের 15 নম্বরের প্রশ্ন কী বলেছে, সুভাষচন্দ্র আন্দামান দ্বীপের নাম করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শহীদ দ্বীপ। 16 নম্বরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য কথাটি বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জাপান। পরের প্রশ্ন কী বলেছে, 17 নম্বরের প্রশ্ন, যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চীনের। আমাদের পরের প্রশ্ন 18 নম্বরের প্রশ্ন, পটাসডাম শহরটি অবস্থিত ছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জার্মানিতে। 19 নম্বরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। 21 নম্বরের প্রশ্ন কী বলেছে, বিশ্বের বৃহত্তম সংবিধান হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারতীয় সংবিধান। 23 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মিলাও, জাতীয় সংসদ হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বাংলাদেশ। রোমান্টিতে কী বলেছে, সংসদ বা পার্লামেন্ট, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত। রোমান থ্রিতে কী বলেছে, ন্যাশনাল অ্যাসেম্বলি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পাকিস্তান। রোমান ফোরে কী বলেছে, ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি, এর অ্যান্সার আলজেরিয়া। অর্থাৎ এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট, রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রি সি, রোমান ফোরের এ। ঠিক আছে, 23 নম্বরের প্রশ্ন কী বলেছে, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার খড়গপুরে। পরের প্রশ্ন কী বলেছে, 24 নম্বরের প্রশ্ন, সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। তো দেখো এসএ কিউব আছে, 1 নম্বরের 16খানা তোমাদের এখানে সলভ করতে হবে। যেমন আছে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ইতিহাস তত্ত্ব কী, রোমান টুতে কী বলেছে মার্টিন লুথার কী, এর আন্দোলনের ভিত্তি কী ছিল, ঠিক আছে, বর্ণ বৈষম্য নীতি কোথায় ব্যাপকতা লাভ করে, ঠিক আছে। যেমন 5 নম্বরের প্রশ্ন কী বলছে, প্রাচ্যবাদী কাদের বলা হয় অথবা নববিধান কী। যেমন আছে আমাদের 8 নম্বরের প্রশ্ন আছে কোহং কী। 9 নম্বরের প্রশ্ন কী বলছে, ক্লিমেন্ট গোটওয়াল্ড কে ছিলেন। 10 নম্বরের প্রশ্ন, আলী ভাতৃদ্বয় কারা,
অথবা বি আর আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু আমি ভিডিও লাস্টের দিকে সলভ করে দেবো। 11 নম্বরের প্রশ্ন, যেমন 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, নৌবাহিনী বা নৌ বিদ্রোহ কবে কোথায় শুরু হয়েছিল, ঠিক আছে? 13 নম্বরের প্রশ্ন কি আছে, নাসের কে ছিলেন? 15 নম্বরের প্রশ্ন কি আছে, দা গল কে ছিলেন? 16 নম্বরের প্রশ্ন কি আছে, সুকর্ণ প্রতিষ্ঠিত দলটির নাম কি, ঠিক আছে? তো দেখো এই যে 16খানা, ঠিক আছে, এসএ কিউব আছে, এইগুলো তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো 1 নম্বরের প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তর, 3 নম্বরের প্রশ্নের উত্তর, 4, 5, 6, যেমন আছে 6 নম্বরের প্রশ্নের উত্তর আছে থিওডোর বেগ, ঠিক আছে? যেমন আছে 7 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আনন্দমঠ গ্রন্থ, ঠিক আছে? তো দেখো আমাদের 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে শওকত আলী ও হোসেন আলী, আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত, এবং 9 নম্বরের প্রশ্নের অ্যান্সার কি হবে, চেকো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে? 11 নম্বরের প্রশ্ন হবে অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ, এবং তার অথবা দিয়ে অ্যান্সার হবে 11 নম্বরের রশিদ আলী ও মোহন আলী। 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 1946 সালের তলোয়ার নামক জাহাজে। 13 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মিশরের রাষ্ট্রপতি, এবং আমাদের 14 নম্বরের প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে সলভ করা আছে 14 নম্বরের। আর 15 নম্বরের অ্যান্সার হবে ফ্রান্সের রাষ্ট্রপতি, 16 নম্বরের অ্যান্সার হবে ন্যাশনাল পার্টি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।